অ্যাপ্রেন্টিসশিপের সুবিধার জন্য একটি নতুন প্রকল্পের প্রস্তাব করছি। এই প্রকল্পে রাজ্য সরকার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাতে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ করা ছাত্রছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং পলিটেকনিক থেকে পাশ করা এবং যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 40 বছর পর্যন্ত বয়সী যুবক যুবতীদের বিভিন্ন শিল্প ক্ষেত্রে প্রশিক্ষণে সহায়তা দেবে। বিভিন্ন শিল্প সংস্থাতে এইসব ট্রেনিদের প্রশিক্ষণের সূচি অনুযায়ী অতিরিক্ত মাসিক 1500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। এই প্রকল্পে প্রতি বছর 1 লক্ষ যুবক যুবতী উপকৃত হবেন। এই খাতে আমি ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। কারিগরদের জন্য যারা বিশেষ করে প্রথাগত কাজে যুক্ত, আমি খুবই আনন্দের সঙ্গে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল আর্টিজানস ফিনান্সিয়াল বেনিফিট স্কিম 2024 নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করছি। এই প্রকল্পের প্রতিটি কারিগর এককালীন 15,000 টাকা এবং শিল্প সমবায় সমিতি 10 লক্ষ টাকা পর্যন্ত পাবেন তাদের যন্ত্রপাতি কেনার জন্য, কাজের শেডের নির্মাণ অথবা মেরামতির জন্য অথবা মার্কেটিং এ সহায়তার জন্য। এই প্রকল্পে এবছর 2 লক্ষ কারিগরকে অন্তর্ভুক্ত করা হবে, যার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই প্রকল্পে আগামী 4 বছরে আরো 8 লক্ষ কারিগর এর আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করছি। কারিগর এবং তাঁতিদের সামাজিক সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে আমি আর্টিজান এন্ড ভিভার্স ডেথ বেনিফিট স্কিম প্রকল্প চালু করার প্রস্তাব করছি। প্রকল্পতে 18 থেকে 60 বছর বয়সী কোনো নথিভুক্ত কারিগর বা তাঁতির প্রাকৃতিক কারণে বা দুর্ঘটনার কারণে মৃত্যু হলে সেই পরিবারের নির্ভরশীল সদস্যরা এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন। এই খাতে 7 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে হ্যান্ডলুম এবং খাদি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম অ্যান্ড খাদি ভিভার্স ফিনান্সিয়াল বেনিফিট স্কিম 2024 নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি। এই প্রকল্পটি 500টি প্রাইমারি ভিভার কোঅপারেটিভ সোসাইটিস, 200 খাদি সোসাইটি এবং ব্যক্তিগত হ্যান্ডলুম তাঁতিদের 3টি প্রধান সমস্যার সমাধান করবে। PWCS গুলির NPA অ্যাকাউন্টগুলি অর্থাৎ প্রথম 3টি সমাধান করবে। তার প্রথম হল PWCS গুলির NPA অ্যাকাউন্টগুলির এককালীন সেটেলমেন্ট ওয়ান টাইম সেটেলমেন্ট সেটা হবে। দ্বিতীয় হচ্ছে সোসাইটিগুলিকে এবং তাঁতিদের কার্যকরী মূলধন সহায়তা এবং তৃতীয় ভর্তুকিযুক্ত সুতোর যোগান। এই খাতে 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখছি। এতে 4 লক্ষ তাঁতি উপকৃত হবেন। উপজাতি সদস্য দ্বারা পরিচালিত লোকাল এরিয়া মাল্টিপার্পাস সোসাইটিস ল্যাম্পস, এইগুলির বিভিন্ন রকম কার্যক্রম যেমন সদস্যদের SHG-র মাধ্যমে টাকা জমানো, ব্যাংকের থেকে ঋণ পাওয়া এবং প্রশিক্ষণের সাথে যুক্ত আছে। ল্যাম্পসের অন্তর্ভুক্ত এইসব SHG-গুলির প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আমি মহিলা চালিত 10,000 SHG প্রতিটিকে 25,000 টাকা দেওয়ার প্রস্তাব করছি। এই খাতে 25 কোটি টাকা বরাদ্দ করা হলো। এর ফলে 1 লক্ষেরও বেশি উপজাতি সম্প্রদায়ের মহিলারা উপকৃত হবেন। মানরেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার
বরাদ্দ বন্ধ করে দিয়ে আমাদের জব কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে প্রাপ্য বৈধ মজুরি অস্বীকার করেছে। তাদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী 21 লাখ জব কার্ড হোল্ডারদের এবছর 21 ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা ঘোষণা করেছে। তাদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর 21 লাখ জব কার্ড হোল্ডারদের এবছর 21 ফেব্রুয়ারির মধ্যে মঞ্জুরি প্রদানের কথা ঘোষণা করেছেন। এই অর্থবর্ষে এই খাতে বাজেট বরাদ্দ থেকে 3,700 কোটি টাকা খরচ করা হবে। কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে মনরেগার টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে। গত 2 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে 8,297 কোটি টাকা ব্যয়ে 39 কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংগত প্রকল্প চালু করেছে।